চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে দুর্বল আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার কারণে দক্ষিণ এশীয় দেশগুলো তাদের অনেক সুযোগ কাজে লাগাতে পারছে না। এর ফলে দেশগুলোর বাণিজ্যিক ব্যয় যেমন কমছে না, তেমনি আঞ্চলিক বিনিয়োগ বাড়ানো সম্ভব হচ্ছে না বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণে পরিবহন সংযোগ বিষয়ক এক সেমিনারে সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। সম্প্রতি চার দেশের মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তির মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর হবে বলেও মত দেন বক্তারা। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল পাশাপাশি হলো দেশ চারটির মধ্যে সড়কপথে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় পারস্পরিক ব্যবসা বাণিজ্যে যেমন পিছিয়ে রয়েছে, তেমনি আঞ্চলিক সম্পর্ক উন্নয়নও সম্ভব হচ্ছে না। সকালে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণে আঞ্চলিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন বিষয়ক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে সিপিডি। চার দেশের মধ্যকার মোটরযান চুক্তির বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এর মধ্য দিয়ে পণ্য পরিবহনের মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। তবে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা সহ পণ্যের ধরন কি হবে তা নিয়ে আলোচনা জরুরি। এর মধ্য দিয়ে আঞ্চলিক ব্যয় যেমন কমবে, তেমনি বিনিয়োগ বাড়াতেও সহায়তা করবে। সকল দেশের স্বার্থ রক্ষা করে চুক্তির বিষয়গুলো নির্ধারণ করলেই একমাত্র সবার উপকৃত হওয়ার সুযোগ আছে। তবে চুক্তির বিষয়গুলো অবশ্যই জনগণের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ঘাটতি কমাতে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আঞ্চলিক মোটরযান চুক্তি অনেক বেশি সহায়ক হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এই চুক্তির মধ্য দিয়ে কোনো বিশেষ দেশ নয়, সকল দেশই সমানভাবে উপকৃত হবে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়তা করবে বলে মনে করি আমি। তবে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক পথের পাশাপাশি নৌ ও রেলপথকেও সম্পৃক্ত করা জরুরি। এদিকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অবকাঠামোগত সক্ষমতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। We have already completed 140 kilometers out of 192 Dhaka Chittagong highway four-laning project. Dhaka Mamensingh four-laning project. এটা এই জুন মাসে we are going to complete it by 30th June. পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে মোটরযান চুক্তি সব দেশকেই লাভবান করবে বলে মত দেন বক্তারা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কানেক্টিভিটির